নমস্কার বন্ধুরা, বাংলা ভূমিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। এর আগের ভিডিওগুলিতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা ত্রিপুরা রাজ্যের খতিয়ান ও দাগের তথ্য কীভাবে বের করবেন এবং কীভাবে সেটি প্রিন্ট করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ত্রিপুরা রাজ্যের আপনারা মিউটেশন কীভাবে দেখবেন। বাংলা টেকনিক্যাল ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন বাংলা ভূমি ইউটিউব চ্যানেল, তাহলে আপনিও পাবেন বাংলা টেকনোলজির সমস্ত তথ্য সবার আগে। তো এইখান থেকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা কীভাবে খতিয়ান বা দাগের তথ্য বের করবেন। তো এখানেতে সেকেন্ড নম্বর অপশনটা আপনারা দেখতে পাবেন, আপনার মিউটেশন দেখুন। আমরা এখানেতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের যে মিউটেশনের জন্য পেজটি ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা মিউটেশন বের করতে পারবেন। তো আসুন দেখে নিই সেটা আমরা কিভাবে করব। সবার প্রথমে আপনারা আপনাদের জেলা সিলেক্ট করবেন। আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি, আপনাদেরকে বারবার বলছি আপনারা আপনাদের হিসাবে যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি নেবেন। নেবার পরে এখান থেকে আমি সমস্ত কিছু এখানে আপনারা মোজা সিলেক্ট করে নেবেন। মোজা সিলেক্ট করে নেবার পরে এইখানেতে আপনাদের কি করতে হবে, এমআর নাম্বার দিতে হবে। তো এই এমআর নাম্বার আপনাকে জানতে হবে। আমি যেমন একটা নর্মাল এমআর নাম্বার দিয়ে দিচ্ছি যেটা আমি আপাতত জানি, ঠিক আছে। এই এমআর নাম্বার দেবার পরে আপনাদের কি করতে হবে, এইখানেতে যদি আপনারা দেখেন এইখানেতে এই যে ক্যাপচা কোডটা আপনাদেরকে ঠিক এইখানেতে লিখতে হবে। তো এইখানেতে আমি এই ক্যাপচা কোডটা লিখব, আপনারা একটু দেখে লিখবেন, কারণ এটা ভুল হয়ে যায় কোনো প্রবলেম নেই, ভুল হয়ে গেলে আবার এটা আপনার জন্য এখানেতে নতুন একটা কোড চলে আসবে। তো এখানে আপনি কি করলেন, আপনাদের সমস্ত ডিটেল আপনি এখানেতে ভরলেন। ভরার পরে আপনি এখানেতে এমআর নাম্বার দেবেন, এই এমআর নাম্বারটা খুব জরুরি। তারপরে আপনারা কি করবেন, এখানেতে আপনার যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখানেতে লিখবেন। লেখার পরে এখানেতে অনুসন্ধান করবেন, যেই অনুসন্ধানে আপনারা ক্লিক করবেন এখানেতে দেখতে পাচ্ছেন এইখানেতে আপনারা যে এমআর নাম্বার দিয়েছেন সেই এমআর নাম্বার অনুযায়ী ডিটেলটি চলে এসেছে। তো এইখানেতে এই এমআর নাম্বারটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আরও ডিটেল আমরা এখানেতে দেখতে পেয়ে যাব যে এইখানেতে খতিয়ান নাম্বার কত, এইখানেতে কত জমি রয়েছে, কত খতিয়ান রয়েছে এবং কবে এটা কমপ্লিট হয়েছে, এই সমস্ত কিছু বা আপনাদের বর্তমান স্টেটাস কি, এখানে মিউটেশনের স্টেটাস কি, সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন। বন্ধুরা, আমি এই যে ডিটেলটা আপনাদেরকে জানাচ্ছি এটা কোনো ব্যক্তিগত নয়, এটা জাস্ট আমি আপনাদেরকে সাহায্য করার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি আপনাদেরকে দেখালাম। তো এটাকে কোনো পার্সোনাল নেবেন না। তো আপনারাও কি করবেন, এইখানেতে আপনাদের মিউটেশন দেখুন, এই অপশনেতে আপনারা যাবেন, আপনাদের যে তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, আপনাদের যে সঠিক তথ্য রয়েছে সেগুলি সিলেক্ট করবেন, ঠিক আছে। তহসিল আপনি এখানে সিলেক্ট করবেন, মৌজা আপনি এখানে সিলেক্ট করবেন, এমআর নাম্বার আপনি এখানে দেবেন, তারপরে এখানে যেই কোডটি রয়েছে এই কোডটি আপনারা এখানে লিখবেন। লেখার পরে আপনারা এখানে অনুসন্ধান করবেন, অনুসন্ধান করার পরে আপনি এটাকে বের করতে পারবেন। তো আমি একবার আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি যে এটা আপনি প্রিন্টও কীভাবে করবেন, একসাথে আমি এটা জানিয়ে দিচ্ছি, তাহলে কী হবে আপনাদের সুবিধা হবে। তো আসুন আমি এটা জানিয়ে দিই যে এটা প্রিন্ট কীভাবে করব। তো এখানে কোডটা লেখার পরে অনুসন্ধান করব, অনুসন্ধান করার পরে এখানে আমরা এই এমআর নাম্বারতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কী করবো, কন্ট্রোল পি বা গুগল ক্রোম ইউজ করেন তো এখানেতে যাবেন, এখানে প্রিন্ট অপশনতে ক্লিক করবেন। প্রিন্ট অপশনতে ক্লিক করার পরে এই দেখুন এটা আপনি এখান থেকে, আমি আবার একবার জানিয়ে দিচ্ছি, এটা ডিটেলটা আপনি এখান থেকে ল্যান্ডস্কেপ করে নেবেন লেআউটটা, তারপরে আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট বাটনেতে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনার যে ডিটেলটি রয়েছে সেই ডিটেলটি আপনাদের প্রিন্ট আউট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে ত্রিপুরা রাজ্যের মিউটেশন আপনারা কিভাবে বের করবেন। আর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা কিভাবে খতিয়ান ও দাগের তথ্য বের করবেন। তো যদি আমার এই ভিডিও আপনাদেরকে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে মোটেই ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওর সাথে, ধন্যবাদ।